আপনি দেখা যাচ্ছে যে কলা বাগানের ভিতরে তুলা করছেন, তাই না? কলাটা কোন মাসে লাগাইছেন বাংলা বলেন? শেষের দিকে না, বৈশাখ জ্যৈষ্ঠতে। আর তুলা লাগালেন শ্রাবণ মাসে। এটা কি কলার জাত? এটা সবজি, সবরি কলা না? আচ্ছা, সবরি কলা তো এলাকায় অনেকই হয় এবং এই বৈশাখ মাসে লাগাইছেন। কতটুকু দূরে দূরে কলা গাছটা লাগাইছেন? পাঁচ হাত হলো গাছের থেকে গাছ সবদিকে? সবদিকে পাঁচ হাত। গুড। তার ভিতরে দুই লাইনের মাঝে করে একটা করে তুলা। আচ্ছা, তো এখানে তুলার তো দেখা যাচ্ছে যে গ্রোথ টো সবই ভালো, এবং এই যে নিচের দিকের ডাল এগুলো একটু নষ্ট হয়ে গেছিল বোধহয়, আপনি কেটে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে? না, যে তুলা না, কলার ডাল, মানে ছায়াও যাতে কম পড়ে এবং অতটুকু এই পাতাগুলো থাকলেই তো যথেষ্ট, তাই না? এই কলাটা আসবে কবে, কোন মাসে? এটা আসবে আপনার বৈশাখ মাসে আসবে। ও, বৈশাখ, এক বছর লাগে, তাই না? আর তুলা উঠে যাবে কবে? তুলা আট মাসে উঠে যাবে, ওই ফাল্গুনের ভিতরে উঠে যাচ্ছে, তাই না? তাতে কি এই যে তুলা সার দিচ্ছেন, এটা কি তুলা কলার কোনো কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগে না? এবং এই সারে ডবল দিতে হয়, ও একটু বেশি করে দিতে হয় তুলা, তাহলে হলো যে কলাতেও যেহেতু আছে কলার সারও যাতে হয়ে যায়, তুলারও হয়ে যায় একসাথে। তো এখানে আপনার কি মনে হয় যে শুধু কলা করতেন আর তুলার ভিতরে কলা, তাতে কি আপনার লাভ বেশি হচ্ছে? এখন লাভ বেশি হচ্ছে, এখন ফল না আসা পর্যন্ত বোঝা যাবে না। আপনি এবার প্রথম করে? হ্যাঁ, তো আপনি প্রথম করেছে আর কি। আচ্ছা, এমনি যে যারা এই যে শুধু খালি জমিতে তুলা করছে আর আপনার একটা কোনো তফাৎ কিন্তু দেখা যাচ্ছে না, একই রকমই, তাই না? হয়তো বা গাছের সংখ্যায় এখানে বেশি, এখানে একটু কম। আপনি হয়তো বা সে যদি 14 মণ ফলন বা 15 মণ ফলন পায়, আপনি তো 10 মণ ইনশাল্লাহ আশা করেন। হ্যাঁ, 10 মণ প্রদর্শনী করছেন। এইভাবে কোন সরকারি সুবিধা পাইছেন আপনি এখান থেকে? কিছুই পাইনি, না, বীজটা পাইছেন কিনা? কাছাকাছি। তো ধন্যবাদ আপনারে, সুন্দর ফসল করছেন, কলাও ভালো আছে এবং তুলাও ভালো আছে। তো এইভাবে যদি আমার কলার ভিতরে তুলা হয়, তাহলে তো জমির ব্যবহারও সর্বোচ্চ হইলো, ফলনও ভালো হবে এবং তুলার থেকে পাতা পরে জমির সারও করবে। হ্যাঁ, এবং তুলার সার কলায় কাজে লাগতেছে, আর তুলার যে পোকামাকড় নিয়ন্ত্রণ করলে সেটা এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আগাছাও নাই, বীজ দেন না, এবং আগাছাও তো নাই কোনো, তাই না? আগাছা থাকবে না, আগাছা আমি রাখবো না, রাখবেন না। গুড, সুন্দর, ভালো চাষি। পরিষ্কার মানে একেবারে দুটো ওঠা পর্যন্ত পরিষ্কার থাকবে, নাই তো আমার কলাটা হবে না তো, তাই না? আচ্ছা, দুটো খেত যখন নেবো তখন কলা কাপড় যত রাখতে হবে না? গুড, সুন্দর সুন্দর। আচ্ছা।